যারা রাজনীতি করছেন তাদের বোঝা উচিত অবস্ট্রাকশন ইজ এ ক্রিমিনাল অফেন্স আমি আন্দোলন করে বড় হয়েছি আমাকে আন্দোলন যেন বেশি কেউ না শেখায় পলিটিক্যাল কারণে কেউ কেউ অতিরিক্ত গতকাল কলকাতায় খুব ডিস্টার্ব ফিল করেছেন মানুষ কেউ এয়ারপোর্টে গিয়ে গিয়ে এয়ারপোর্টে গাড়ি ধরতে পারেনি কজনের জন্য নিশ্চয়ই আপনার আন্দোলন করার অধিকার আছে করুন না একটা জায়গায় বসে রাস্তা অবরোধ করে রাস্তাটাকে অচল করে দিয়ে কী লাভ তাতে তো মানুষ অচল হচ্ছে কেউ অফিস ফিরবে কেউ স্কুলে যাবে কেউ বাড়ি ফিরবে কেউ হাসপাতালে যাবে কেউ ব্যবসা করতে যাবে এই জন্য এ কালচার বাংলা সহ্য করবেন অনেক হয়েছে তিরিশ বছর এই কালচার দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাই টিভি দর্শক গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করেছেন যে রাস্তা অবরোধ করে একই আন্দোলন তিনি বলেছেন গতকাল যে রাস্তা অবরোধের জেরে অনেকে সমস্যায় পড়বেন কেউ একেবারে এয়ারপোর্ট যাবে যেতে পারবেন না অন্য কোনো কাজে যাবেন যেতে পারবেন না এটা কী ধরনের আন্দোলন এসব কিন্তু চলবে না এসব আন্দোলন আমরা তিরিশ বছর দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি আর আরও নানান কথা বলছিলেন এবং তার সঙ্গে বলছিলেন যে আমাকে এইসব আন্দোলন কিন্তু বেশি শেখাতে এসো না এরকম একটা মন্তব্য তিনি কিন্তু কার্যত করেছেন গতকাল এখন প্রশ্ন এখন এসে এসব কথা বলছেন তিনি একটা সময় কি ধরনের আন্দোলন করতেন রাস্তায় নেমে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তা ব্লক করে বসে কত রকমের মুভমেন্ট আমরা তো দেখেছি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে আমি দর্শক একটা ভিডিও দেখাবো যখন এরকম একটা কথা এই সময় বলছেন আমি জাস্ট একটা ভিডিও দেখাতে চাই যে এর আগে যখন তিনি ক্ষমতায় আসেননি এই রাজ্যের দু সালের ভিডিও দর্শক আমি যেটা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যখন রিজানুর রহমান কাণ্ডটা ঘটেছিল সেই সময় সেই একেবারে রিজানুর রিজানুর রহমানকে হত্যা করা হয়েছে বলে সিবিআই তদন্তের দাবিতে যে মুভমেন্ট হয়েছিল কলকাতায় একাধিক মুভমেন্ট হয়েছিল তার মধ্যে একটা মুভমেন্টের ছবি দেখাচ্ছি দর্শক দেখুন রাস্তা একেবারে পুরো ব্লক করে শোক মিছিল করা হচ্ছিল এবং সেখানে কিন্তু হেঁটেছিলেন যিনি এখন এই কথা বলছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন দর্শক যে সেখানে রিজানুর রহমানের ছবি অনেকেই একেবারে সঙ্গে রেখেছিলেন এবং তার সঙ্গে রাস্তা পুরো ব্লক করে পুরো রাস্তা জুড়ে তারা কিন্তু একেবারে বিক্ষোভ মিছিল বা শোক মিছিল তারা কিন্তু করেছিলেন সিবিআই তদন্তের দাবিকে সামনে রেখে এই ধরনের মুভমেন্ট তারা কিন্তু করেছিল এখন প্রশ্ন এটা তো দু সালে তখন তারা ক্ষমতায় আসেনি তখন তারা বিরোধী দলের ভূমিকা পালন করছেন কিন্তু সেই সময় বিরোধী দলের নেত্রী হিসেবে তাকে যেভাবে আমরা দেখেছি অনেকে যেভাবে দেখেছেন আপনারা যেভাবে দেখেছেন আর আজকে তিনি যখন ক্ষমতাতে চলে এসছেন যখন অন্যরা বিরোধীরা তারা যখন মুভমেন্ট করছেন কোনো ইস্যুতে বা সাধারণ মানুষ যখন মুভমেন্ট করছেন কোনো ইস্যুতে রাস্তা ব্লক করে তখন তিনি বলছেন যে এই সব কিন্তু চলবে না সব দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি মানে দেখে অভ্যস্ত নয় অ্যাকচুয়ালি তারা করে অভ্যস্ত ছিলেন এখন তিনি আর সেগুলোকে দেখতে চাইছেন না এটা হয়তো হতে পারে কারণ দেখে অভ্যস্ত নয় কারণ তারা নিজেরা করেছেন একটা সময় এরকম মুভমেন্ট রাস্তা ব্লক করে রাস্তা অবরোধ করে হাইওয়েতে একেবারে মানে ব্লক করে এরকম মুভমেন্ট তো তাদেরকে অনেকবার আমরা করতে দেখেছি অনেকবার করতে দেখেছি এবং নিশ্চয় দর্শক আপনারাও অনেকবার দেখেছেন বা শুনেছেন কিন্তু আজকে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তখন বলছেন এইসব কিন্তু চলবে না তাহলে মানুষ যখন কিছু বলবেন একটা মানে কোনো কর্মসূচি নেবেন বিক্ষোভ কর্মসূচি তো অন্যতম হাতিয়ার হয়তো বলা যেতে পারে যে এইরকম বারবার হলে মানুষের সমস্যাটা ঠিক মানুষের কিন্তু সমস্যা হয় যখন রোড ব্লক হয় কিন্তু যে কথা তিনি বলছেন যে কথা তিনি বলছেন এই কাজগুলো তো একটা সময় তিনিই করতেন বলা যেতে পারে তারই তো শেখানো পথ এত এত এরকম রোড ব্লক করে প্রোগ্রাম ইত্যাদি তার থেকে বেশি কে করেছে আমাদের রাজ্যে আমাদের দেখা তো সেরকম যারা আর অন্য কাউকে তো দেখতে পাচ্ছে না তিনি যেভাবে একেবারে বন থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে যে ধরনের ক্ষোভ বিক্ষোভ কর্মসূচি লাগা তার চালিয়ে গেছেন যখন তিনি বিরোধী দলের ভূমিকা পালন মানে নেত্রী হিসেবে যখন ছিলেন ভূমিকা পালন করছেন বিরোধী দলের আর আজকে তিনি যখন ক্ষমতাতে এসছেন যখন অন্য কেউ মুভমেন্ট করছেন তখন বলছেন যে সব চলবে না তাহলে তখন মানে তখন তাহলে কি করে চলতো দর্শক সেই প্রশ্ন কিন্তু এখন উঠছে দর্শক আপনারা কি বলবেন নিশ্চয়ই সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে